নিন্মম জিনিস কোনটা ভদ্রমিলার স্বামী নাই বিদেশে থাকে তার তিনটা বাচ্চা সবচেয়ে ছোট বাচ্চা নাকি দুই বছর বয়স দেখুন সে জেলখানায় দিনের রিমান্ড ওই রিমান্ড কিন্তু শেষ হয়ে গেছে তারপরে জামিনের যে আবেদনটা সে আবেদনটাও নাকচ করে দিছে এদিক দিয়ে আবার হাইকোর্টও যেতে পারছে না হাইকোর্ট নাকি বিশ তারিখ পর্যন্ত বন্ধ আপনি যাবেন কোন দিকে ওই দেশটাকে বলছি যে আমার বন্ধু বান্ধব লে বলছে দুষ্ট থাকতে পারবো না পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন যে কনকসর বোনকে নেওয়া হয়েছে এবং কিশোর ভাই যিনি ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন আলোচিত হয়েছেন উনাকেও একটি কার্টুন আঁকার কারণে মানে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটতে হয়েছে উনি প্রতিবাদ করেছেন উনি প্রতিবাদ করেছেন এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই বোনকে অ্যারেস্ট করাটা এটা একটা স্বৈরাচার স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র কর্তৃত্ববাদিত্বতা এবং মাফিয়া তন্ত্রের চরম একটা এক্সাম্পল এটা কমপ্লিটলি একটা ব্ল্যাকমেইল আন্তর্জাতিক আইনে এটা একটা ব্ল্যাকমেইল একজন লোক বিদেশে তার সাংবাদিকতার সাথে সম্পৃক্ত কিছু কাজ এটার জন্য দেশে তার বোনকে এভাবে গ্রেপ্তার করে ফেলা এবং যেই অভিযোগ দেখুন তারা একটা ভুয়া ফেসবুক পেজ এই কনকস্বরোয়ারকে সাইজ করার জন্য এখানে একটা মাস্টার পেন্ড করছে এখানে প্রথমে তার নামে একটা ফলস একটা টেপ ছেড়ে দিয়েছে যে বিএনপির কার সাথে কথা বলছে টাকা নিয়ে সেই সব প্রোগ্রাম করে মানে আছে আপনার হুম তারপরে প্ল্যান হলো যে প্রধানমন্ত্রী যখন নিউ ইয়র্ক সফর করে চলে যাবেন তারপরে তার বোন কেভাবে গ্রেপ্তার করবে বোন বোনকে গ্রেপ্তার করে কোন চার্জে দেওয়া হবে দেখেন চার্জ গুলো কি এখন যে অভিযোগ আনা হচ্ছে একটা হলো আপনার যে সে মাদক মাদকের সাথে জড়িত আরেকটা হল সে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এখন তারা তো সরকার বিরোধী বলে না রাষ্ট্রবিরোধী এটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের নমুনাটা করতে আনলো তারা একটা ফেক ফেসবুক আইডি বানিয়েছে ওর নামে বানিয়ে ওটার মধ্যে কয়েকটা রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কয়েকটা বক্তব্য ছাড়ছে ওখানে কিন্তু ও যখন টের পেয়ে গেল যে ওর নাম একটা ফেক এ যখন আজকে আমার নামে একটা ফেক ইউটিউব অ্যাকাউন্ট আসছে যেটা আপনি শহীদের অ্যাকাউন্ট ইউটিউব সাবস্ক্রাইব করুন আমার সাথে কোনো সম্পর্কই নেই এটার সাথে তো এখন একটা এখন এর থেকে কি পোস্টিং দেয় আমি জানি না নেক্সট কি দেবে তো যাই হোক সে এরকমই ঘটনা তো এখন সে এটার জন্য অভিযোগ করছে থানায় গিয়ে একটা জিডি করে আসছে যে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এইভাবে একটা বুয়া ফেসবুক থেকে এরকম সরকার বিরোধী বা বিভিন্ন পোস্টিং করছে এটা আমার অ্যাকাউন্ট না পুলিশ কোথায় সেই অ্যাকাউন্টটাকে টেক কেয়ার করবে ওটা বন্ধ করার চেষ্টা করবে বাট পুলিশকে তো নির্দেশে দেওয়া আছে ওকে ফাঁসাবা ওকে বাস ওকে পরে অ্যারেস্ট করে ফেলছে র্যাবকে দিয়ে ওকে অ্যারেস্ট করালো সবকিছু করলো বাট এখন শোনেন অ্যারেস্ট করলো অনেক কিছু করলো তারপরে দেখ সবচেয়ে নির্মম জিনিস কোনটা ভদ্রমহিলার স্বামী দেশে নাই বিদেশে থাকে তার তিনটা বাচ্চা সবচেয়ে ছোট বাচ্চা নাকি দুই বয়স দেখুন সে জেলখানায় পৌঁছতে সেইভাবে তার জামিনেরও কোন ওই যে পাঁচ দিনের রিমান্ড ওই রিমান্ড কিন্তু শেষ হয়ে গেছে তারপরে জামিনের যে আবেদনটা সে আবেদনটা নাকচ করে দিছে এদিক দিয়ে আবার হাইকোর্টও যেতে পারছে না হাইকোর্ট নাকি বিশ তারিখ পর্যন্ত বন্ধ আপনি যাবেন কোন দিকে ওই দেশে ঘর থেকে বের হয়েছেন রওনা হয়েছেন এরপর দেখেন যে রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে গেছে আচ্ছা ট্রাফিক জ্যাম পারে অফিসে গেছেন যাওয়ার পরে বলবে কি সার্থ চলে গেছে এই গেলেন এই আপনি এখন চার ঘন্টা যাননি সব নষ্ট ওই দেশটাকে নিয়ে ডিল করবেন কেমনে হাই কোর্ট বন্ধ দেখা শুড বিন অল্টারনেটিভ অফ ল ফর এনি পার্সন উইশ ইন ক্যাপটিভিটি বিকল্প কিছু কথা থাকা উচিত হ্যাঁ এখন এখন শহীদ ভাই এই যে জুলুম নিপীড়ন অন্যায় অব্যবস্থাপনা এত কিছুর এত কিছু এটার শেষ কোথায় এটা অল্টারনেটিভ কি আপনি কি এটার এটার বিকল্প কি আপনি আপনি কি দেবেন বিকল্প আমি আগেই বলে ফেলছি আজকে যেটা দিয়ে দেন প্রবলেম সল্ভ হয়ে যাবে আপনার প্রবলেম আমি বলছি ডেফিনেশন যে আমার প্রেসক্রিপশন গুলো কাজ করছে না বারবার আমি একই প্রেসক্রিপশন দিচ্ছি একই ধরনের ব্যবস্থা নিচ্ছি আপনার ভালো হচ্ছে না আপনি তাকে ব্যর্থ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আপনি একটা বারো চিন্তা করেন না যে বাবা বিকল্প কিছু আমি চিন্তা করি না ওকে নিয়ে আদর করে ভালো হয় কিনে দেখি ও নানান দেখে কিছুদিন রেখে দেখি না দেখি মানুষ তো বিকল্প চিন্তা করে উই হ্যাড এনআ অফ দিস আওয়ামী লীগ ইন্ডিয়ান কন্ট্রোল আওয়ামী লীগ আমি আবার বলছি কথাগুলো ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ এবং এই এই যে একটা দলীয় প্রশাসন দলীয় যেটা জন্য রাষ্ট্রের কোনো মায়া নাই দল যা সরকার দল প্রধান যা সেটাই উই হ্যাড এনাফ অফ ইট তারপরেও আমাদের কোনো আমাদের আপনি কিছু বলতে দিচ্ছেন না আমরা তো বিদেশ থেকে বলছি এখন দেশের বিদেশে কিছু বলতেই দিচ্ছেন না তারপরে যদি আপনি যদি পার পেয়ে যেতেন সেটা একটা কথা ছিল কিন্তু আপনার অপকর্মের ফলে আজকে আমি খাওয়া পাচ্ছি না বলে আত্মহত্যা করতে যাচ্ছি আজকে আমি আমার ভাষায় হিন্দু আর মুসলমান আমি কথা বলতে পারছি না আপনি ব্যর্থ হয়েছেন অনতিবি জরুরি অবস্থা আমি আপনার পদত্যাগ দাবি করছি না আপনার আপনাকে বিতরণ করার দাবিও করছি না সংবিধানের কথা বলছি রাজনীতির কথা বলছি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি আর্টিকেল ওয়ান ওয়ান রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে দিক এই দ্রব্য মূল্যের এই ঘোড়া আর আমরা দাবড়াতে পাচ্ছি না এই লাগামহীন ঘোড়া দ্বিতীয়ত এই হিন্দু মুসলিমের ডাঙ্গা আমরা সহ্য করতে পারছি না আমরা প্রাগ ঐতিহাসিক কাল থেকে হিন্দু মুসলিম আমরা একসাথে থাকি দেশে পাশাপাশি থাকি আমরা একত্রিশ সালে আমার পরিবার অনেক হিন্দুকে শেল্টার দিয়েছে যাতে করে পাকিস্তান আমি ক্ষতি করতে না পারে এখানে নতুন কিছু উদ্বোধন করতে যাবেন না আমার ভারতের কোনো প্রয়োজন নেই ভারতের হাইকমিশনের কোনো ফোনের প্রয়োজন নেই বাংলাদেশে ভারতের মতো সাম্প্রদায়িক অশান্তি নেই ওকে পঁচিশ পার্সেন্ট মাইনরিটি আমাদের সরকারি চাকরিতে যেখানে তাদের জনসংখ্যা হলো মাত্র সাত পার্সেন্ট সেই দেশ হলো বাংলাদেশ সবচেয়ে বড় পদে আপনি দেখেন যত কোথাও প্রত্যেকে একটা নাম দেখেন হিন্দু আমি এখন বলতে হচ্ছে এগুলো একটা নাম দেখেন হিন্দু ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনের যে বস ওখানে দেখবেন যে হিন্দু সাহেবের নাম এসছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একজন হিন্দু ওই ডিআইএসএইচ স্যার আর একজন হিন্দু তদন্ত কর্মকর্তা আরজন হিন্দু ওই ইউ नेम ইট যেখানে জান হ্যাঁ আমাদের কোনো আপত্তি নাই আরে আমার ছোটকালে তো আমার সমস্ত ভালো সাড়া রইছিল হিন্দু আমরা তো একত্রে বসবাস করার মানুষ ঠিক আছে তারা 25% চাকরি করুক তাতে আপত্তি নাই বা এখানে ভারতের দাদাগিরি সহ্য করব না আমরা স্বাধীন সার্বভৌম দেশ ভারত শাসিত বাংলাদেশ হবে না এটা ফরগেট ইট সূত্র আমি বলবো জরুরি অবস্থা দিয়ে দেন দিয়ে ক্রাইসিস টা সলভ করুন দ্রব্য মূল্যের সমস্যাটা সমাধান হয়ে যাক হিন্দু মুসলিম দাঙ্গাটা বন্ধ হয়ে যাক সামাজিক শান্তিটা প্রতিষ্ঠিত হোক বাচ্চাগুলো স্কুলে যাওয়া শুরু করছে স্কুলে যাক আপনি এখন জড়ি ব্যবস্থা না দেন বাচ্চারা কিন্তু রাস্তায় নামতেছে দুদিন পরে রাজনৈতিক দলগুলা দেশি বিদেশি শক্তিগুলো এখন আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করবে বিশ্ববিদ্যালয় খুলতেছে আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনার সামনে হাজার বিপদ আমি আবার বলছি আমি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি আমি সংবিধানের কথা বলছি আমি এখানে রাজনীতি খেলছি না অনেক ধন্যবাদ আপনাকে আমরা শেষ পর্যায়ে এসেছি আমি আর দুটি ছবি দেখাবো আপনাকে দেখি আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব তার আগে একটি জিনিস বলি আপনি যে কথাগুলো বললেন যে বিষয়গুলো বললেন আপনি রাজনীতির কথা বহুবার বলেছেন আসলে কি বাংলাদেশে এখন রাজনীতি আছে কিনা আমার তো মনে হয় রাজনীতি নেই তার কারণ রাজনীতি এখন রাজনৈতিক দল ব্যক্তিদের হাতে নেই আমার কাছে মনে হয় তার কারণ আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে অনেক দিন থেকেই করবো ভাবছি প্রশ্নটা এরকম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আওয়ামী লীগের নেতাদের জন্য যারা গ্রাসরুটে আছে যারা গ্রামে গঞ্জে আছে তাদের জন্য একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন কিনা অর্থাৎ যেভাবে চলছে এভাবে যদি চলে তাহলে আওয়ামী লীগের অন্যান্য নেতারা বিপদে পড়বে কিনা আপনি কি বলেন এবং সরকারের পতনে পরে ওদের কি হবে এটা তো এনিবডিজ গেস এটা 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 নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের সুস্থ সাবলীলভাবেও সরকার পতন হলেও কিন্তু বিরোধী উপর আঘাত আসে আর এবার তো জিনিসটা তো করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এটা তো কোথায় গিয়ে ঠেকে তারপরে এখন এটার সাথে সাম্প্রদায়িক একটা অবয়ব যোগ করা হয়েছে এটার সাথে এখন এই বর্তমানে যেটা এই ক্ষত কিন্তু পুরাবে না আপনাকে অলরেডি যা ঘটে গেছে এই ক্ষত পুরাবে না এই হিন্দু মন্দিরে আক্রমণ তারপর মুসলমানের কোরআন অবমাননা করা এই যে একটা ক্ষত সৃষ্টি হয়ে গেছে অলরেডি এই ক্ষতটা কিন্তু পুরাবে না আপনি দেখুন একটা জিনিস আমি ভাবলেও অবাক লাগে এই সরকারটার ক্ষমতা থাকা না অবস্থায় তার দলীয় লোকরা দুর্নীতির অভিযোগে এমন দুর্নীতি করলো দুর্নীতির অভিযোগে তার দলের লোক গ্রেপ্তার হওয়া শুরু করলো যেটা বিরোধী দল আসলে হয় নর্মালি অন্য দল আসলে হতো তাই না আওয়ামী লীগের লোকদের করতো এটা ঘটে গেল হিন্দুরা এখানে মনে করলো কি যে আমার তো বাংলাদেশটাই পেয়ে গেছি আমি তাদের এত অধ্যত্ব এত বাড়াবাড়ি এত কিছু তারা করলো এত কিছু দেখালো ভারতের ভারতের রাষ্ট্রদূত সাহেব বাংলাদেশ চালায় ভারতের ঈশ্বর বাংলাদেশ চলে প্রধানমন্ত্রী নিরাপত্তা ভারত থেকে আসে সবখানে ভারত ঢুকে গেল এখন সেই হিন্দুরা এই সরকার থাকতেই আজকে এমন পদে পড়লো ওদের এখন দেশ ছেড়ে চলে যাও আমি আপনাকে বলছি যে আমার বন্ধু বান্ধব বলছে আর থাকতে পারবো না পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে তো আপনি বলুন যে গত আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি এত খারাপ হয়ে গেল এখন কথা হচ্ছে কি আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনার দলের লোক বিপদে পড়ে গেল মাইনরিটি সম্প্রদায় যারা এতটুকু মানে আত্মতৃপ্তি নিয়ে বসবাস করছিল বাংলাদেশে যে আপনার আমলে তারা সমস্ত যেহেতু আপনি বলা হচ্ছে ভারত আপনাকে ক্ষমতায় এনেছে ভারত আপনাকে বাঁচিয়ে রেখেছে শুন তারা খুব সেফ ফিল করছিল আজকে তারা সবচেয়ে আনসেফ কমিউনিটি বাংলাদেশে এখন এই মুহূর্তে তারা সেম টাইম আমরা যারা মেজরিটি আমরা আনসেফ পুলিশ আমাদের সমাজে গুলি সমানিগুলি করতেছে সমানে অ্যারেস্ট করতেছে তা আপনি কোন জায়গাটাকে অক্ষত রেখেছেন আপনি আমাকে বলুন এই জন্য বলছি আমি সাংবিধানিক সলিউশন আপনাকে দিয়েছি আইনের ভিতরে জরুরি অবস্থা দিয়ে দেন এত ক্ষমতা না জরুরি করবে অবস্থায় আপনার ক্ষমতা যাচ্ছে না আপনি থাকবেন রাষ্ট্রপতি থাকবে আপনার দুইজনই থাকবেন দিয়ে দেন হয় কি একটা জিনিসকে উত্তপ্ত একটা জিনিস থেকে ঠান্ডার দিকে যেতে হলে মাঝখানে একটা 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 গ্যাপ আছে জরুরি অবস্থাটা হলো সেই রিমেডিটা এটা কোন কারণ ছাড়া তো এটা সংবিধান নিরাপত্তা হুমকির মুখে করবেন না না বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে স্বীকার করবেন কি করবেন না বলেন যদি বলেন হ্যাঁ আমি স্বীকার করি দুইটা হুমকির মুখে তাহলে জরুরি অবস্থা দেওয়ার জন্য ইট ইস দ্য পারফেক্ট রেসিপি ফর এন ইমার্জেন্সি সুতরাং ওটা দিয়ে দেন আর আরেকটা বড় কথা শেষ পর্যন্ত আমি প্রধানমন্ত্রীকে দিতে চাই কারণ উনি ছাড়া পারবে না জরুরি অবস্থা যদিও রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া পারবে না আমি শেখ হাসিনাকে একটা পরামর্শ দিতে চাই ঠিক কিনা জানি না জাতির ইফ পলিটিক্স রাজনীতি যদি বুঝেন এই যে বন্ধাত্মতা এই যে আত্মহত্যার প্রবণতা এই যে একটা বিদ্বেষী ভাব হিন্দু মুসলমানের এই যে দ্রব্য মূল্যের এই লাগামহীন একটা দৌরাত্ম

বছর প্রশাসন যে বাচ্চারা জন্ম হয়েছে আপনাকে যেটা করতে হবে এখন বৈচিত্রতা দেখার জরুরি অবস্থাটা বৈচিত্রতা মানুষের অ্যাটেনশনটা একটু অন্যদিকে ডাইভার্ট হবে মানুষ যখন কালকে সকালে রাস্তার সুন্দরভাবে চলতে পারবে ক্রাইমটা যখন কমে যাবে জরুরি অবস্থার ভিতরে দ্রব্যমূল্য যখন নিয়ন্ত্রিত হবে ভারতের সাথে সমস্যা গুলা ভারত যখন মাতা বন্ধ করে দেবে যে এখানে তো বাংলাদেশ তো অন্য লোক চালাচ্ছে এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে এখানে আর্মি বিজেপি পুলিশ প্রশাসন মিলা দেশ চালাচ্ছে এখন এই মুহূর্তে রাষ্ট্রপতি তাদেরই দিয়ে দেশ চালাচ্ছে রাজনীতিবিদদের সাথে আচ্ছা একটা কথা বলি আপনার দয়া করে আপনার ক্যাবিনেটটাকে একটু বাতিল করে দেন এই কথাটাও বললাম কেন জানেন এই লোকগুলা ইনভিরিয়াবলি তারা একজন এমপি এই তারা এলাকাতে তাদের সাংগা সাঙ্গ পাঙ্গ মাস্থানদেরকে পেলে জরুরি অবস্থাকে ব্যর্থ করে দেবে কারণ এই তদবির থাকবে সুপারি আসতে থাকবে জরুরি অবস্থা যখন দিবেন আপনার এই ক্যাবিনেটটা আছে আল্লাহ অস্থায়ী একটু বাতিল করে দিয়ে ঠিক আছে এটাকে একটু স্থগিত সাসপেন্ডেড এনিমেশন করে রাখেন যে তোমরা বাইরে হবে না কথাও বলবে না ঠিক আছে মন্ত্রী আসো বেতন খাও বসে থাকো মন্ত্রী আসো বেতন খাও বসে থাকো কারণ তারা ইন্টারফেয়ার করে জরুরি অবস্থাটা ফিল করে দেবে কথা বুঝছেন ওই আপনি কারো ধরবেন

একদম এরকম অনেকেরই মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে শহীদ ভাই আপনি অনেক চমৎকার করে বললেন আপনি যথারীতি চমৎকার করেই বলেন সো আমি শেষবারের মতো দেখাতে চাই আমরা আমাদের একটি পোস্টার যে আমরা জানেন আমি আমরা নিয়মিত পোস্টার নাগরিক পোস্টার বলি আমরা এটাকে সো আমাদের নাগরিক পোস্টার যে দুটি ব্যাপক ভাইরাল হয়েছে সেই পোস্টার গুলো নিশ্চয়ই আপনি দেখেছেন সো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ চমৎকার করে বলেছেন আগামী সপ্তাহে আপনার সাথে আবারও দেখা হবে আপনি আর শেষবারের মতো কিছু বলতে চান কিনা আর কিছু আছে কি বক্তব্য আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার বলবো জিনিসপত্র খুব দ্রুততম ভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে আমি জনগণকে বলবো দর্শক শ্রোতাদের বলবো সবাই একটু দোয়া করবেন দেশের জন্য এটা তো আমাদের দেশ তাই না দেশটাকে তো আমাদের টিকি রাখতে হবে সবাই দেশটার জন্য দোয়া করেন আর সবাই একটু ধৈর্য ধরেন আর যদি কোনো মাইনরিটি কোন সম্প্রদায় বা আপনার কোনো মুসলমান হুজুর যারা বিপদে পড়ার সম্ভাবনা আছে হিন্দু হোক মুসলমান হুজুর হোক কেউ কোনো বিপদ যদি দেখেন হেল্প করেন হেল্প করার মানুষকে এগিয়ে যান সংঘাত পরিত্যাগ করে শান্তির পথটা একটু অবলম্বন করেন সবাই আল্লাহ তালা যারা শান্তি খুঁজে তাদেরকে পছন্দ করে আর যারা সংঘাত খুঁজে তাদেরকে আল্লাহ অপছন্দ করে সংঘাতকারীরা পরাজিত হবে এবং শেষ পর্যন্ত মানে বিলিয়ে যাবে বিলীন হয়ে যাবে সুতরাং আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম